আর একটা অসাধারণ বিয়ে বাড়ি এনজয় করতে চলে আসলাম আজকে সোদপুরে। আকাশ ক্যাটারিং এর ইনভাইটেশনে চলে এসেছি আজকে অনিন্দিতা ও সুব্রতিমের বিয়েতে। আর ইনাদের একটা জবরদস্ত ট্যাগলাইন আছে, সোনার বাংলার অপরূপ সৃষ্টি আকাশ ক্যাটারার। চলুন এখন আকাশ ক্যাটারের কিচেনে ঘুরে আসি, যেখানে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি হচ্ছে আর তার সাথে আরো অনেক আইটেম আছে, সবই দেখবো। আগে বিরিয়ানি অঞ্চলটা যাওয়া যাক, তারপরে আসছি বাকি জায়গায়। এখানে পুরোপুরি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, আর তার জন্য অলরেডি মাংস মানে খাসির মাংস আর ব্রাউন কালারের আলু অলরেডি রেখে দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে আলু বোখরা, তিনটে হাঁড়িতে দেওয়া হচ্ছে। এখানে তিনটে হাঁড়ি পরপর সাজানো হয়েছে, বেশ ভালো পরিমাণে খোয়াখির দেওয়া হচ্ছে। ওয়া, এবার দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ আর কেশরের জল। ওয়াও, বিরিয়ানি তৈরি যে স্পেশাল যেটা দরকার সেটা হচ্ছে এই জুসটা, যেটা বিরিয়ানি গরম মশলা পেঁয়াজ রস থেকে শুরু করে মাটন যাতে বয়ল করা হয়েছে তার সেই জুস মানে এখনই তৈরি করা হয়েছে, সেটা দিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানির হাঁড়ির মধ্যে। এখানে বিরিয়ানিটা হচ্ছে পুরোপুরি কাঠের জালে, যেটা বেশ টেস্টটা আরও বাড়িয়ে দেবে। ভেটকি মাছের ফিশ ফ্রাই হবে, তার জন্য দেখুন ফিলেগুলোকে কেটে সেগুলোকে ম্যারিনেট করে রাখা হচ্ছে। ভেটকি মাছের উপরে ওটা কী আছে, পাসলে পাতাও আছে না, ধনে পাতা পুদিনা পাতা পাসলে পাতা আদা রসুন দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। চিকেন টিক্কা কাবাব হচ্ছে, তার জন্য এই মাংসগুলোকে মানে চিকেনগুলোকে অলরেডি শিখে ভরা হচ্ছে। রেশমি কাবাব রীতিমতো তন্দুরে বসানো আছে। স্যালাডগুলো দেখুন কি সুন্দর প্লেটিং করেছে, দেখেও বেশ ভালো লাগছে। ও সাব্বাস, রোগান জোশ বানিয়েছে, মাটন রোগান জোশ। ও মাটন রোগান জোশ, আকাশ ক্যাটারার তো সে কাঁপিয়ে দেবে দেখতে পাচ্ছি সেই মেনু। আকাশ ক্যাটারার শুধু ক্যাটারিং এর দায়িত্ব নিয়েছে তাই নয়, কিন্তু তার সঙ্গে ইনারা কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের এ টু জেড দায়িত্ব নিয়েছে। মানে এই বিয়ে বাড়িটাতে প্যান্ডেল লাইটিং থেকে শুরু করে যা যা দরকার ফুল থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আকাশ ক্যাটারার নিয়েছে। মানে আকাশ ক্যাটারার কাছে আপনি স্বর্ণাপন্ন হলে আকাশ ক্যাটারার আপনার এ টু জেড দায়িত্ব কিন্তু নিয়ে নেবে, মানে বিয়ের দায়িত্ব। তাই বিয়ে হোক অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানের দায়িত্ব ইনারা নিয়ে নেবে। তো চলুন বিয়ে বাড়িটা কত সুন্দর আকাশ ক্যাটারার সাজিয়েছে সেটা একটু আগে দেখে নেওয়া যাক। আকাশ ক্যাটারের আন্ডারে যা যা এখানে আয়োজন হয়েছে শুরু করব তার মধ্যে থেকে কফি দিয়ে। এই শীতের রাতে কফি দিয়ে শুরু করার মজাই আলাদা। তো আকাশ ক্যাটারের আন্ডারে যা যা আজকে স্টার্টার হয়েছে সেগুলো একটু দেখে নিই। চিকেন টিক্কা কাবাব, ক্রিসপি চিলি বেবিকর্ন, চিজ বল। আকাশ ক্যাটারের স্টার্টারটা আমি আর সুমনি স্টার্ট করছি এখানে। ফার্স্টে কি ভেজ ট্রাই করবো? ওকে, ভেজটাই ট্রাই করি। এখানে নিচ্ছি ক্রিসপি চিলি বেবিকর্ন, ওপর দিয়ে দেখছি স্প্রিং অনিয়ন ছড়ানো আছে, বেশ খেতে সুন্দর ঢুকে যাচ্ছে ব্যাপার। কর্নটা যেমন ক্রিসপি, আর উপর যে টসিংটা দিচ্ছে ভালোই লাগছে খেতে। তো স্টার্টার তো অনেকক্ষণ ধরে শুরু করে দিয়েছি, ক্রিসপি চিলি খাওয়া হয়ে গেছে, দুর্দান্ত খেয়েছিল, ক্রিসপিও ছিল, টসিংটা যেটা দিয়েছিল ব্যাপক। আর সাথে এখানে রয়েছে আপনার চিজ বল, সুমন বললো ভেতরের চিজে খুব ভালো ফ্লেভার পেয়েছে, আমিও পাচ্ছি আর বেশ ভালোও লাগছে। এটা টিক্কা কাবাব সত্যি অসম হয়েছে, একদমই একটা স্মোকি ফ্লেভার আছে আর কাবাবের যে ফ্লেভার হওয়া উচিত প্রপার আছে, বেশ লাগছে খেতে। মশলা ভালো খাই বলে একটু বেশি মশলা দিতে পেরেছি, পুরো মশলা ভরে দিয়েছে, কিন্তু ভালো লাগছে, হেভি সুন্দর। শুরু করলাম বেবি বাটার নান দিয়ে, এবার নিয়ে নিচ্ছে হচ্ছে গার্লিক চিকেন, আর এবার নিয়ে নিচ্ছে হচ্ছে ফিশ ফ্রাই। তো নিয়ে এলাম হচ্ছে বাটার নান, তার সাথে আছে গার্লিক চিকেন। গ্রেভিতে দেখি প্রথমে, চিলি চিকেনের মতো খেতে, কিন্তু গার্লিকের ফ্লেভারটা দুর্দান্ত। সেই
ফাটাফাটি। এবার নিয়ে নিচ্ছে যে ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই। ওয়াও, ফিলেটা দেখুন, ওয়াও, মানে সত্যি দুর্দান্ত। যখন বানাচ্ছিল আমরা কিচেনে দেখেছিলাম, ধনে পাতা পুদিনা পাতা পাঁচলে পাতা দিয়ে জবরদস্ত করে তার রসুন দিয়ে ম্যারিনেট করা ছিল, আর উপরে ছিল হচ্ছে প্যাঙ্কর ফ্রাই। এখানে ইনভাইট হয়ে যারা যারা এসছে প্রত্যেকে খুশি হয়ে যাবে শুধু ফিশ ফ্রাই খেয়ে, এতটাই সুস্বাদু, এতটাই দুর্দান্ত জুসি, ধোয়া ওঠা ফাটাফাটি ফিশ ফ্রাই। এইবার শুরু হয়ে গেল সেই বিরিয়ানি, দাদাবৌদি স্টাইল বিরিয়ানি, ঠোঁটটা হালকা হলদেটে হয়, ধোয়া বেরোচ্ছে সেই লাইটের জন্য কালারটা ঠিক ঘুরে যাচ্ছে। জুসি বিরিয়ানি, ভেতর থেকে দেখুন জুসগুলো দেখুন কীভাবে বেরোচ্ছে, এইটাই হচ্ছে দাদাবৌদি স্টাইলে বিরিয়ানির স্পেশালিটি, জুস থাকবে দুর্দান্ত। ওয়াও, এই না হলে হাড়ি চারিদিকে শুধু জুস। নিয়ে এলাম এবার হচ্ছে মাটন বিরিয়ানি, ব্যাস কোনো সমস্যা নেই। এবার দিচ্ছে হচ্ছে গরমা গরম মাটন, মটন চলে এসছে গরমা গরম, নাহলে পিসটা দাও, ব্যাস। তো দাদাবৌদির বিরিয়ানি সে মটন বিরিয়ানি দেখুন, একদম মটনগুলো এতটাই বয়েলড হয়েছে ঝুরঝুরে মটন হয়ে গেছে, আর সেই লং গ্রেন বাসমতি রাইস আর জুসি বিরিয়ানি, সবচেয়ে ভালো লাগছে ফার্স্ট ফ্লেভারে যেটা মুখে বললো সেটা হচ্ছে আলু বকরার সেই হালকা টকটক ফ্লেভারটা সঙ্গে ঘিয়ের দুর্দান্ত ফ্লেভার, অসাধারণ খেতে, অসাধারণ। আর সাথে নরম তুলতুলে আলু, মটন বিরিয়ানি, এরকম স্বাদ পাওয়ার জন্য আকাশ কাটায় স্বর্ণাপন্ন হওয়া যেতেই পারে, দুর্দান্ত ইনাদের খাওয়া দাওয়া, দুর্দান্ত প্রেজেন্টেশন, সার্ভিসিংও সেই, ব্যবহার তো অতুলনীয়। সেই মাটন, সেই পুরো দাদাবৌদি স্টাইলের, দাদাবৌদির কারিগর দিয়ে বানানো বিরিয়ানি। তো ধীরে ধীরে খাওয়াটা শেষ করতে অনেকটা সময় লাগবে, ধীরে ধীরে মাটনটা খেতে হবে, এতগুলো মাটন। আসছি তারপরে, তো এবার নিয়ে নিচ্ছে হচ্ছে মিষ্টির পর্ব, মানে ডেজার্ট সেকশানে চাটনি। অনেকদিন পর চাটনি পাপড় খাচ্ছো? অনেকদিন পরে পাপড়, থ্যাংক ইউ। আর রসগোল্লা, আর ওটা কি আছে? মালাই চপ। মালাই চপ, বাহ, তো দেখি এবার চাটনি, ফ্রুট চাটনি, পুরো জেলি সাথে পাপড়, আর সঙ্গে মালাই চপ। দুর্দান্ত খেতে মালাই চপ। ভেটকি মাছের গ্রিল ফিশ এটা, খুব সুন্দর লাগছে, অপূর্ব খেতে, মাছটা বেশ সুন্দর ফ্রেশ। সুমনকে দেখে মনে হচ্ছে বিয়েটা সুমনের হয়েছে, মাথা নিচু করে খেয়ে যাচ্ছে তখন থেকে, বলছে আর না, আর বলো কেমন হয়েছে, অপূর্ব লাগছে খেতে, আজকালের খাবার খেতে এসে মন খুলে খাও, মাছটার মধ্যে সুইটনেস আছে, খুব মিষ্টি, সুন্দর, ইয়েস, হয়ে গেছে একদম, শুরুতেই নালি পিস। তুমি মাটনটা নিয়ে নিয়েছো? একদম, ছাড়া যায়, হচ্ছে বিরিয়ানি, এ কি সবই নালি, আলু দাদা দাদা। তো আকাশ কাটারের খাবার নিয়ে একদম হাতে পুরো জমজমার অবস্থা, মটন বিরিয়ানির সাথে মটন কষা, মানে আউটস্ট্যান্ডিং।
সব জায়গায় আমরা যেটা খেয়ে থাকি মাটন বিরিয়ানি চিকেন চাপ, কিন্তু এখানে মাটন বিরিয়ানি মাটন রোগান জোশ, কথা হবে দুর্ধর্ষ। এবার মাটন বিরিয়ানিটা ট্রাই করা যাক। এখানে কিন্তু সেই দাদাবতি স্টাইল মাটন বিরিয়ানি, মাটনগুলো খুলে খুলে পড়ছে, মাটন দিয়ে আগে বিরিয়ানিটা পুরো ভর্তি, মাটন বিরিয়ানির মধ্যে মাটনের ছোটো ছোটো টুকরো ভরে গেছে। দাদাবাজি রেস্টুরেন্টে বসে খাচ্ছে, ঘিয়ের অসাধারণ স্বাদ। এদিকে দাদাবাজি লম্বুর হাতে দিয়েছে, কিন্তু আমার হাতে লম্বু লম্বু চিংড়ি পিস রয়েছে। সেই রেওয়াজি, ওই হচ্ছে রেওয়াজি মাটন, অন্য লেভেলের বিরিয়ানি রান্না হয়েছে। আকাশ কাটার আগাগোড়ায় কিন্তু যে কোনো খাবারের মান কিন্তু এটা কোয়ালিটি বা মান বজায় রাখার চেষ্টা করে, আর এইখানে কিন্তু সেই জিনিসটাই করেছে। মাটন কোয়ালিটি কিন্তু একদম কি করেনি, হেভি মাখো মাখো ব্যাপার। এবার রোগান জোশ দিয়ে একটু খেয়ে দেখি বিরিয়ানিটা, বিরিয়ানিটা এমনিই বেশ ভালো লাগছে, মটনময় প্লেট পুরো। আহা, আলু মানে পান্তুয়া, আহা জবরদস্ত। মাটন খাওয়ার পর পেটের অবস্থা হাইডাই হয়ে গেছে, হ্যাঁ ফাটবে ফাটবে মনে হচ্ছে। তো যাই হোক, এই ফাটাফুটি পরে আগে ঠান্ডাতে ঠান্ডা খাওয়া মজাটাই আলাদা। এদিকে চ্যাট করছে, এদিকে আইসক্রিম খাচ্ছি। তো নিয়ে নিলাম একটা পান, পান দিয়ে শেষ করব। তো সোদপুরে এই অসাধারণ আকাশ ক্যাটারের আন্ডারে আসলাম, যেখানে সোনার বাংলার অপরূপ সৃষ্টি ভালো খান বেঁচে খান যেটা লিখে দিয়েছে ইনারা। এবং এখানে সমস্ত ধরনের ফুডিং থেকে শুরু করে, মানে ক্যাটারিং তো আছেই, তার সঙ্গে বিভিন্ন ধরনের ইভেন্টে যা যা দরকার, মানে লাইটিং থেকে ডেকোরেটর সব কিছু কিন্তু এখানে দায়িত্ব নিয়েছে আকাশ ক্যাটারার। এরকম আপনাদের যে কোনো প্রয়োজনে আকাশ ক্যাটারের স্মরণাপন্ন হতে পারেন, এনারা কিন্তু জবরদস্ত সব রকম আয়োজন করে থাকে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগে প্রতিবার যা বলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। বাই বাই।